প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনের সম্পত্তির তদন্ত ঘোষণা। নিয়মীয় তদন্তত তথ্য প্রমাণ পালে রুজু হব গোচর। আর তার পাছতেই পুনৰ রকিবুল অনিল রাজার বাকযুদ্ধ আরম্ভ। প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনের পর্বতসম সম্পত্তির তথ্য উদঙাই দিছিল প্রাক্তন সতীর্থ এইজন অনিল রাজাই। বিগত এটা মাস ধরে রকিবুল হুসেইনের সম্পত্তির তালিকায় সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে থাকার সময়তে রাজ্য সরকারে তদন্ত ঘোষণা করেছে সমগ্র ঘটনার। রাজ্য সরকারে অনুমোদন জানা পত্র তদারকি আর দুর্নীতি নিবারক শাখার হাতত পড়ার পিছতে আরম্ভ হব রকিবুল হুসেইনের পর্বতসম সম্পত্তির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া। এই তদন্ত অর্পণ করা হয়েছে দুর্নীতি নিরীক্ষণ আর নিবারক শাখাক। রকিবুল হুসেইনের দুর্নীতির তথ্য পালে গোচর রুজু করা হব। ইফালে প্রাক্তন মন্ত্রীজনের বিরুদ্ধে তদন্ত চলার তথ্য সংবাদ মাধ্যমত প্রকাশ পার পিছতে খঙত টিঙির তোলা হয়ে পড়েছে রকিবুল হুসেইন। বিধানসভা চৌহদত সাংবাদিকর আগত রকিবুলের মন্তব্য কেনেক সোশিয়াল মিডিয়াত ভাইরাল হল ভিজিলেন্সলৈ প্রেরণ করা পত্র। 17 তারিখের চিঠি যাকালি বিধানসভাত এটা আপনার কোয়েশন রেজ হওয়ার পিছতে উত্তর দিয়ে কালি এই ভাইরাল করেছে। আর ভিজিলেন্স এটা ইমান এটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, ইমান সিক্রেসি মেনটেন করে, ইমান সিক্রেসি মেনটেন করার পিছত এখন কেন আপনার বাইর গেছে, কেনকে সোশ্যাল মিডিয়ার পাইছে, কেনকে আপনার এই চিঠি আপনার সকল মানুষ আজি পাইছে, 17 তারিখের চিঠি কি কারণে কালি আপনার দিয়া হল। রকিবুল হুসেইন পুনের সরব হয়ে পড়ে তার সম্পত্তির তথ্য উদঙাই দিয়া প্রাক্তন সতীর্থ অনিল রাজার উপর। কয় দুবার APCCর ধন আত্মসাত করে নিলম্বিত হয়েছিল অনিল রাজা। অনিল রাজা লেখিয়া এজন অভিযোগ থাকা 420 লোকর অভিযোগের চিঠি ভিত্তিক যদি এনেকা হয় কিন্তু বেলেগরও একই হব লাগিব। রকিবুল হুসেইনের এই মন্তব্যের পিছতে পুনের জাঙুর খাই উঠিল অনিল রাজা। News18র সাংবাদিকর আগত তেওঁর মন্তব্য, 420 কি তেওঁতো কোনো মানুষের শারীত নপরে, হ্যাঁ তেওঁ মানুষের শারীত নপরা ধরনের মানুষ। মই যেটা AICC মেম্বার আসিল মোট নিলম্বিত করব পারিছিল নাকি? IGT কমিটি বহি প্রদেশ কংগ্রেস কমিটিয়ে প্রদেশ NUC প্রেসিডেন্টের পর নিলম্বিত করেছিল। অনিল রাজার মন্তব্য রকিবুল হুসেইন গড় হত্যা ইউরেনিয়াম গাঞ্জা সরবরাহকারী, 10 টাকার তুলনা হয় রকিবুল হুসেইনের মান সম্মান। তেওঁৰ নিচিনা তেওঁতো ৰাইজৰ তেজ শুহি খাইছে। গড় হত্যা, গড় খড়ক চালন করা, ইউরেনিয়াম চালন করা, গাঞ্জা মাদক দ্রব্য এইবিলাক মানে বাহিরলৈ পঠোৱা। এই বাকযুদ্ধৰ মাজতে রাজ্য সরকারে প্রাক্তন মন্ত্রীজনের বিরুদ্ধে ঘোষণা করা তদন্তই বিশেষ তাৎপর্য বহন করেছে। ক্যামেরা পার্সন প্রশান্তর সহ অনিত প্রতিম বড়ুয়া আর অগ্নিপ গগৈ, News18, নর্থ ইস্ট।